আসসালামু আলাইকুম। এসপিএফ কোম্পানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজ আমরা কথা বলবো সিমেন্ট নিয়ে। বাড়ি নির্মাণের সিমেন্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো বাড়ি নির্মাণে অবশ্যই আপনাকে সিমেন্টের গুণাগুণ সম্পর্কে জানতে হবে এবং ভালো সিমেন্ট ব্যবহার করতে হবে। বাজারে সাধারণত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা অর্ডিনারি পুটল্যান সিমেন্ট, অপরটি হচ্ছে পিসিসি বা পুটল্যান্ড কম্পোজিট সিমেন্ট। ওপিসি সিমেন্ট ক্লিংকারের পরিমাণ 95% থেকে 100% পর্যন্ত হয়ে থাকে, আর জিপসিয়াম থাকে সর্বোচ্চ 5%। পিসিসি সিমেন্ট ক্লিংকারের পরিমাণ 65% থেকে 79%। স্ল্যাগ, ফ্লাই, এস ও লাইম স্টোনের পরিমাণ 21% থেকে 35% এবং জিপসিয়ামের পরিমাণ সর্বোচ্চ 5% হয়ে থাকে। বাজারে সিমেন্টের ব্যাগ এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট। নির্মাণের ধরনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি ও ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। যখন পিসিসি সিমেন্ট ভালো, মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে, মাটিতে রাসায়নিক সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে, কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে, কংক্রিটের ঢালাইয়ের পরিমাণ উৎপন্ন তাপমাত্রা হিসেবে ধরা না হলে, বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের ফাইলিং, ফাউন্ডেশন, গাঁথুনি, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। যখন ওপিসি সিমেন্ট ভালো, বহুতল ভবন নির্মাণে, উচ্চ শক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে, পানির নিচে কংক্রিটের কাজে, ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণে, মাটি পরীক্ষায়, সয়েলের টেস্ট, সালফার সহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হওয়ার প্রয়োজন হলে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হয়। তো আমরা স্বাভাবিক পর্যায়ে জানলাম আজকে সাধারণ বিষয়গুলি। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।